করোনা এমন কোন শত্রু শক্তি নয় যাকে পরাজিত করা যাবে না। আমরা করোনার চেয়ে শক্তিশালী। আমি নাম বলবো না, একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলা যারা নিয়োজিত, নাম বললে চাকরি থাকবে না। তোমার কাছে বিচার দিল, এবং এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। যার আয় তুমি ঠিক দাও কেন? প্রায় ধসে যাওয়া একটি স্তম্ভ এবং তার সাথে সংলগ্ন যে আমরা বড় দরজা আছে বা কলাপসিবল গেট আছে, এটা নিয়ে ধাক্কাধাক্কি হয়। সেখানে তারা গেছেন, নড়াচড়া করেছেন, এবং এতে যে এই ধরে এটা ঘটে নাই এটা আমরা নিশ্চিত হয়ে বলতে পারবো না। আমরা তিলকওয়ালি মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। জনগণ যারা ভোট দিতে পারে নাই, আগামী ভোট দিয়ে এই এই যে ভোটবিহীন সরকারকে তারা বিদায় করে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই এই কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? মেয়েরা চুপ করো, কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো, বেয়াদব কথা কার। 18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের এবং 1916-17 অর্থ বছরের সম্পূরক বাজেট, মাননীয় মন্ত্রী, 2016-17 দুঃখের প্রদীপ গেলে দিবস গেলে করব নিবেদন আমার ব্যথা। আমি সাংবাদিক সম্মেলনে স্থগিত ঘোষণা করছি 10 মিনিটের জন্য। আপনি বেরিয়ে যান। আপনাকে আমি আমার সাংগঠনিক ক্ষমতা বলে এই মুহূর্তে সাসপেন্ড করলাম পার্টি থেকে, বেরিয়ে যান। আরে ভাইকে কি হচ্ছে জানেন আপনি? হ্যাঁ, আরে ভাইকে তো খাবার দিছে, খাবার দিছে, খাবার 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 বুঝলেন না? আরেকজন রাজপথে ওই সে মানে সেও নেত্রী, আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ, সেও কি যে জ্বালা যন্ত্রণা আছে, মানুষ স্পিকার বলে ভাষা প্রকাশ করা যায় না। এই জাতীয় সংসদে যারা আছে এরা কিন্তু কেউ কিছু বলে না, খালি প্রশংসা করে যাচ্ছে। প্রত্যেকজন কষ্টে আছে মাননীয় স্পিকার, প্রত্যেক ব্যক্তি কষ্টে আছে মাননীয় স্পিকার। দেখ আমি আমার কথা বলি মাননীয় স্পিকার, এত বড় আইন এই 3 মিনিট দিয়ে হয় না, একটু সময় টমে বাড়িয়ে দিয়ে না, আপনার মন উদার। উনি আসছেন হলো 10 দিন এসে বক্তৃতা দিয়েছে 60 ঘন্টা 11 মিনিট, সর্বশেষ বক্তৃতা দিয়েছে 1 ঘন্টা 53 মিনিট। বেরোয় যে বলে আমাদের কথা বলতে দেওয়া হয় না, সেই জন্য বেরিয়ে এসেছি, আমাদের কথা বলতে দেওয়া হয় না মাননীয় স্পিকার। মুরগির উপরেও বোমা, এটা যে কি করেছিল, মুরগির উপরেও বোমা মেরেছে, কথা সত্যি। আমরা আশা করি ইনশাল্লাহ যে আগামীকালের এই পবিত্র ঈদ উল আজহার নামাজে জানাজা না।
আল্লাহর আল্লাহ কয় কি পবিত্র ঈদুল ফিতরের নামাজ পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত বেশি দিন পাইবেন না সময় আলামত দেখতেছি মানুষের ঐবই জয় কলিমউদ্দিনের পোলা চিড়ি দিয়ে জানাইছে ভাই আইতাছি টাউন দেখতে আমরা সবাই শহরের নগরের ধাপ্পাবাজ মানুষের কয়েন রেডি হইতে বেদম মাইরের মুখে কতক্ষণ পারবো দাঁড়াইতে রাইজ হইলেই অমুক সদনে খুব আনাগুনা বেশ কানাকানি আমিও গ্রামের পোলা চুত মারানি গাইল দিতে জানি আমি একটা ডেফিনেটলি হ্যান্ডসাম ম্যান এই ওষুধ সেবন করিলে আপনি বুড়া লোক জোয়ান হয়ে যাবেন আবার আরেক জায়গায় দেখি অতি তাড়াতাড়ি সেবন করেন বারো ঘন্টায় ফল পাইবেন আবার আরেক জায়গায় দেখি নিশ্চয় শরীর গরম হইয়া যাবে আনে করে আগে দামি দামি মদ খাওয়াইতে হইব বুঝছ ফেসবুক এই আইটি এই ইন্টারনেট এই সারা পৃথিবীকে হাতের আঙুলের আগায় কে নিয়ে আসার সুযোগ দিয়েছেন কে সেই অবকাঠামো তৈরি করেছেন তিনি হলেন জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র মানে কয় কি মাথা গেছে ঠিক আছে বললাম যে মেয়েটি হাঁটতে পারছে না আমি জিজ্ঞেস করলাম তোমার অসুবিধা কথা দেখলাম যে তখন সে তার একটু পাজামাটা একটু খুলে নিচে কিছু খুলে আমাকে দেখালো আমি তো দেখে আমি শিউরি নাউজুবিল্লাহ